हेलो, गुड आफ्टरनून, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल टेस्टेबल डिलाइट। আমি মৌলিকি, আমি সুজন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো মোমো অনেক ধরনের খেয়েছো, তো প্যান ফ্রাইড, ভেজ, তো আজকেরটা একদম অন্যরকম। আজকের মোমোটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমরা ট্রাই করতে চলেছি কবিরাজি মোমো। এটা ইউনিক মোমোর মোমোর ভিতরে এটা ইউনিক কবিরাজি মোমো। তো আমরা তো কোনোদিন এটা খাইনি, তো ভাবলাম যে চলো একটু, আজকে ইচ্ছা হচ্ছিলো খেতে ভীষণ কবিরাজি মোমো, তো তার সন্ধানে আমরা একটা জায়গায় এসেছি। তো সেখানে তো আমরা যাবো, ট্রাই করবো। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। মোমোর সাথে এদের আরও অনেক কম্বো আছে, তো আমরা মোমোটা যেহেতু ট্রাই করতেছি, মোমোটা ট্রাই করবো, আর কম্বোগুলো তোমাদের দেখাবো। তো দেখি কী কী কম্বো নেওয়া যায়, যা যা নেবো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো ওখানে ঢুকে তোমাদের সাথে কথা। লোকেশনটা হচ্ছে যে অ্যাপোলো ফার্মেসি আছে, মানে জ্যাংরা ঘোষপাড়ায় তোমরা নামবে, নেবে যে রাস্তাটা ক্রস করবে, ক্রস করে দেবে একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকে একটা সোজা চলে আসবে, দেখবে অ্যাপোলো ফার্মেসি, তার ঠিক মানে তার ঠিক অপোজিটে একটা সোজা গলি চলে গেছে, দিয়ে তোমরা দেখতে পাবে ও ইটস মোমো। ঠিক আছে, তো চলো এখানে আমরা চলে এসেছি, আমরা ট্রাই করি কবিরাজি মোমো, আর কী কী কম্বোজ দিচ্ছে সেই সব ট্রাই করবো। আর এছাড়াও এখানে এদের একটা রেনোভেট হচ্ছে পুরো মানে এই জায়গাটা, তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টে একটু সমস্যা হয়েছে, তো তার জন্য ওরা একটা জাস্ট নর্মাল টেবিল চেয়ারের মধ্যে দিচ্ছে। এখানে দেখতে পাবে তোমরা, দেখাবো আমি। তো চলো ওখানে গিয়ে কবিরাজি মোমোটা টেস্ট করি, দিয়ে বলি তোমাদের কেমন হয়েছে। আর এছাড়াও আমি গুগল ম্যাপে ভালো করে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট ঢুকে সেখান থেকে তোমরা দেখে চলে আসতে পারো। আর বলেই তো দিলাম, তো চলো আমাদের খাবারটা আসে, তারপর তোমার সাথে কথা। চলে এসেছে কবিরাজি মোমো, দেখতে পাচ্ছ কবিরাজি মোমোর মানে এখানে হচ্ছে ছ পিস আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোমো আছে ভেতরে, আর উপরে তো সেই ডিমের যে ক্রিস্পি ব্যাপারটা সেটা তো আছেই। আর এখানে খুব সুন্দর করে মেয়ো দিয়ে লেখা আছে ও ইটস মোমো, তার সাথে দিয়েছে হচ্ছে গিয়ে সুইট চিলি, থাই সুইট চিলি এরকম একটা কিছু বললো ওরা। তো চলো টেস্ট করে বলি এবার কেমন এটা খেতে। বেশ দেখো ঝুড়ি ঝুড়ি ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ যে ঝুড়ি ঝুড়ি ব্যাপারটাই দেখো। তো এবার চলো একটা মোমো নিই, এই যো মোমোটা একটু খাই। উপরে পুরো ডিমের কোটিংটা, কোটটা ঝুড়ি ঝুড়ি ব্যাপারটা লাগছে পুরো, আর ভেতরে প্যান ফ্রাইড মোমো দিয়েছে। জাস্ট দেখো মোমোর ভেতরে ফিলটা, দেখো ফিলটা দারুণ। খাই, চিকেনের পুরো ঠাসা ইয়ে, তার ভেতরে নানা রকমের পেঁয়াজ গার্লিক সব দিয়ে করা, সত্যি ভীষণ ভালো লাগছে খেতে, টু গুড। চলো এবার একটু সস দিয়ে খেয়ে দেখি। এই সসটা না মানে বললো যে চিলি মানে থাই চিলি স্যুপ না কি সস এটা কি বললো। যেখানে দারুণ লাগছে। তো এই মোমোটার দাম হচ্ছে ১০০ টাকা, কবিরাজি মোমো, যথেষ্ট আমার মনে হলো যে ঠিকঠাক দাম, এত সুন্দর খেতে এটা, তার সাথে দামটা যথেষ্টই কম, আর এতটা ভালো কোয়ান্টিটি দিয়েছে। তো এটা তুমি মাস্ট তোমরা এসে ট্রাই করো, খুবই সুন্দর খেতে এটা। তো চলো নেক্সট আইটেম নিয়ে তোমাদের সাথে ফিরে আসছি। ফাইনালি চলে এসছে আমাদের কাছে 299-এর কম্বো। তো তাদের সাথে 299-এ দিয়েছে আমাদের এই এক বাটি মিক্স ফ্রাইড রাইস, কোয়ান্টিটি দেখতে পাচ্ছ প্রচুর, এক বাটি। তো দিয়েছে ওরা চিলি চিকেন, এই চিলি চিকেন আছে 299-এর সাথেই অ্যাড রয়েছে এটা,
10 পিস চিকেন, তার সাথে রয়েছে ক্রিসপি চিকেন। কটা রয়েছে? একটা, দুটো, তিনটে, পাঁচটা ক্রিসপি চিকেন রয়েছে। আর এটা ওদের ওই সস আর মেয়োনিজ রয়েছে। অল্প অল্প করে আমরা নিয়ে নিয়েছি, তো মিক্স ফ্রাইড রাইস থেকে অল্প, চিলি চিকেন থেকে অল্প। তো তোমরা দেখতে পাচ্ছ মিক্স ফ্রাইড রাইসে যেটা রয়েছে সেটা প্রন চিকেন ভর্তি রয়েছে। এই যে প্রন চিকেন ভর্তি, এক একটা বাইটে এক এক চিকেন প্রন ভর্তি রয়েছে। প্রন, যে প্রনগুলো ইউজ করেছে ওগুলো খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। এই যে চলো খেয়ে বলি কীরকম। তো মিক্স ফ্রাইড রাইস যেরকম হয় পুরো ওয়েল কুক রয়েছে চিকেন আর প্রনটাকে। বেশ ভালো। তো চিলি চিকেন দিয়ে দেখি কেমন লাগে। চিলি চিকেনটা বেশি স্পাইসি নয়, মিষ্টি মিষ্টি রয়েছে। তো চিলি চিকেন যেহেতু 10 পিস চিলি চিকেন, এক চিকেনের সাইজগুলো বেশ বড় বড় দিয়েছে ওরা। তো চিকেন একদম সফট দেখতে পাচ্ছ। পুরো নরম ভেতরটা। $2.99 যে এত কিছু ভাবা যায় না, যে কোয়ান্টিটি দুজনের জন্য ইনাফ। চিলি চিকেনের দামই অনেক, সেখানে $2.99 10 পিস চিলি চিকেন ভাবা যায় না। তো ক্রিসপি চিলি চিকেনটা খেয়ে, ক্রিসপি চিকেনটা খেয়ে বলি তোমাকে, এখনও খাওয়া হয়নি যেটা। ক্রিসপি চিকেন খুব সফট। তো খেয়ে বলি, ওদের থাই সুইট সস যেটা ওদের ওন, দারুন, পুরো ক্রিসপি। আর একটু খেয়ে নিয়ে মেয়োনিজ লাগিয়ে একটু মেয়োনিজ দিয়ে খেয়ে, মেয়োনিজ দিয়ে আরও ভালো লাগে। তো বাইরে বেরিয়ে তোমাদের অনেস্ট একটা রিভিউ দিচ্ছি। ফাইনালি আমাদের খাবার ডান, আমরা বেরিয়ে পড়েছি মোইটস মোমো থেকে। তো বেসিক্যালি ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ, অসাধারণ। আর কবিরাজি মোমোটা তুলনাই হবে না, আমি হাইলি রেকমেন্ড করবো আমরা যে তোমরা এসে কবিরাজি মোমোটা ট্রাই করো। দারুণ, তো অনেক ধরনের আমরা খেয়েছি কিন্তু এই কবিরাজি মোমোটা একদম অন্যরকম। আর ফার্স্ট টাইম খেলাম আমরা সব, মানে আমরা দুজনে ফার্স্ট টাইম খেলাম। তো তোমরা কে কে কবিরাজি মোমো ট্রাই করছো সেটা আমাদের কমেন্টে জানিও। আর হচ্ছে গিয়ে এখানকার কবিরাজি মোমোটা সত্যি অসাধারণ, ছ পিস থাকবে। হ্যাঁ, তার সাথে হচ্ছে গিয়ে ডিমের যে ব্যাপারটা দারুণ অসাধারণ লাগবে খেতে। আর তার সাথে হচ্ছে গিয়ে ওদের থাই সস, হ্যাঁ ওটা দারুণ, থাই সস, মেয়োনিজ, তারপর হচ্ছে গিয়ে ওদের 10 পিস চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস $2.99 কম্বো, ওটাও ভাবা যায়। ফ্রাইড রাইস বাবা, সারা প্রত্যেকটা বাইটে স্কুপে তুমি তুমি চিংড়ি মাছ আর চিকেন পাবে। হ্যাঁ, তো সব কিছু নিয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। তোমাদের তো আমি অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দিলাম। আর যেহেতু ওটা রেনোভেট হচ্ছিলো, তো ওরা ওরা ওদের এত ভালো বিহেভিয়ার যে ওরা সাথে সাথেই একটা নর্মাল টেবিল পেতে আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলো, টেবিল চেয়ার পেতে। তো এটা আমাদের বেশ ভালো লাগলো। তো চলো আমরা আসবো, আমরা আশা করি তোমরা আসবে, তোমরা এসে জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই যারা যারা এসেছো তারা তারা কমেন্টে জানিও, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।